এইমাত্র লোন মকুবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সাধারণ দিনদরিদ্র খেটেকা মানুষদের জন্য দারুণ একটি খুশির খবর, প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য লোন মকুবের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে যারা যারা লোন নিয়ে রেখেছেন শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারেন যে এই লোনের বোঝা কত বড় বোঝা এবং এই লোন নিয়ে রাখলে মাথায় কতটা চিন্তা থাকে। এই সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই বড় ঘোষণা করেছেন, এবার থেকে কিন্তু লোন মকুব করে দেওয়া হচ্ছে। তো বর্তমানে কাদের এই লোন মকুব করে দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, সরকারি লাইভ প্রমাণপত্র সহ আপনাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোন মকুবের ঘোষণা করেছে। তবে কোন লোন মকুব হচ্ছে, কারা এই সুবিধা পাবেন, কাদেরকে আর টাকা ফেরত দিতে হবে না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। কোন ব্যাংক থেকে লোন নিলে আপনারা এই মকুবের সুবিধা পাবেন সেটাও জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে উৎসবের মরশুমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষকদের জন্য কোটি কোটি টাকার ঋণ ছাড় দেওয়ার কথা জানালো রাজ্য সরকার। তো বুঝতে পারছেন আপনারা যদি লোন নিয়ে থাকেন তাহলে ইতিমধ্যে কোটি কোটি টাকার লোন কিন্তু মুকুব করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। বাংলা শস্য বীমা যোজনার অধীনে চাষিদের 197 কোটি টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। তো ইতিমধ্যে আপনারা যদি বাংলা শস্য বীমা যোজনা থেকে লোন নিয়ে আপনারা চাষবাসের কাজে লাগান সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সুখবর, কৃষকদের জন্য 197 কোটি টাকার ঋণ কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। বলা হয়েছে দেখুন, চলতি বছরে বিক্ষিপ্ত বর্ষায় নাজেহাল অবস্থা হয়েছে দেশবাসীর, কোথাও অতিবৃষ্টির জেরে বন্যা তো কোথাও আবার অনাবৃষ্টি, খরার কারণে ফসলের ক্ষতি। পশ্চিমবঙ্গে চলতি বছরে বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধানের ফলন বিঘ্নিত হয়েছে, ফলে ঋণ নিয়ে চাষ করা লক্ষ লক্ষ কৃষক ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এবার সেই সমস্ত কৃষকদের কথা ভেবেই তাদের জন্য নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তো বুঝতে পারছেন বর্তমানে চাষি ভাইদের জন্য দারুণ একটি খুশির খবর। ইতিমধ্যে আপনারা যদি চাষ করে থাকেন লোন নিয়ে, সেক্ষেত্রে আপনাদের লোন মুকুব করে দেওয়া হচ্ছে, তার লাইভ প্রমাণও কিন্তু আপনাদেরকে দেখাবো, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। এবার কি বলা হয়েছে, বলা হয়েছে দেখুন, বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের ঋণ মুকুব করার সিদ্ধান্ত নিলেন মমতা। নবান্ন সূত্রের খবর, বাংলায় 2,46,000 কৃষক চলতি মরশুমে বৃষ্টির অভাবের কারণে ধান চাষ করতে পারেননি, তাই বাংলা শস্য বীমার অধীনে চাষিদের 197 কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তো বুঝতে পারছেন বাংলা শস্য বীমা যোজনাতে যদি আপনিও আবেদন করে থাকেন, আপনিও যদি লোন নিয়ে চাষ করে থাকেন, সেক্ষেত্রে 197 কোটি টাকা ঋণ কিন্তু মুকুব করা হচ্ছে। তো আপনিও লোন নিয়ে থাকলেন, লোনের বোঝা কিন্তু আপনার মাথা থেকেও সরে যাবে। পুজোর আগে দারুণ খুশির খবর, যারা একমাত্র লোন নিয়ে রেখেছেন তারাই কিন্তু বোঝেন যে লোন নিলে লোন মেটাতে গেলে কি জ্বালা কি কষ্ট। তো তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। বলা হয়েছে দেখুন, এক্ষেত্রে কৃষকদের আর কোনো টাকা দিতে হবে না। 2019 সাল থেকে শস্য বীমা যোজনা চালু হয়েছে। এক্স হ্যান্ডেলে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর জানান। এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু টুইট করে এই লোন মুকুব বা ঋণ মুকুবের কথা জানিয়েছেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোন মুকুব নিয়ে যে টুইটটা করেছে তার স্ক্রিনশট কিন্তু আপনারা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নিজেরাও দেখে নিতে পারেন। এবারে বলা হয়েছে দেখুন, কৃষি দপ্তর সূত্রের খবর, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাংশ কৃষকরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই সমস্ত কৃষকদের কথা ভেবেই কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 197 কোটি টাকার বর্তমানে লোন মুকুব করার সিদ্ধান্ত নিয়েছেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে আপনারা যদি শস্য বীমার অধীনে এই লোন নিয়ে থাকেন, দেশের যে কোনো ব্যাংক থেকে অর্থাৎ রাজ্যের যে কোনো ব্যাংক থেকে যদি আপনারা এই লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লোনের ছাড় দিয়েছেন, অর্থাৎ এই ঋণ কিন্তু মুকুব করেছেন। তো বর্তমানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিনা বা বাংলা শস্য বীমা যোজনা থেকে লোন নিয়ে এই চাষবাসের কাজে লাগিয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, লোনের বোঝা কিন্তু বড় বোঝা, এই বোঝা যদি কারো মাথায় একবার চাপে তারাই কিন্তু জানতে পারে বা বুঝতে পারে যে কত কষ্ট হয় এই লোন মেটাতে গেলে। তো আপনার যদি উপকারে নাও লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনদের উপকারে লেগে যেতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।